আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আপনারা জানেন আমি দুই তিন দিন আগে একটা ঘোষণা দিয়েছিলাম, দুই দিন আগে, যে 1000 পরিবারকে আমি 50,000 টাকা করে দিব, 1000 পরিবারকে আমি 50,000 টাকা করে দিব। তো দেখেন অনেক কমেন্ট আসছে এবং কমেন্ট আরও আসবে। তো আমি বলেছিলাম এই কমেন্টগুলোর ভিতরে সবাইকে তো দেওয়া সম্ভব না, এটা একটা লটারির মাধ্যমে এবং লাইভ, সরাসরি আমি লাইভে থাকবো আমার ফেসবুকে। লটারির মাধ্যমে 1000 পরিবারকে আমি এই 50,000 টাকা করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ ভিডিওর শুরুতে কিন্তু আপনারা একটু ছোট্ট ভিডিও দেখতে পারছেন যে আরাফ খান ভাইয়ের নিজের মুখেই উনি বলেছেন যে বাংলাদেশের 1000 ফ্যামিলিকে 50,000 টাকা করে রমজান মাসের উপলক্ষে উনি দিতে চাচ্ছেন। আর সেই টাকাটা আপনারা কিভাবে পাবেন, কোন মানুষগুলো পাবে, বিস্তারিত কিন্তু আরাফ ভাইয়ের এই নিজের মুখে থেকে আপনারা শুনে নেবেন। এবং কি এই টাকা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কোথায় গিয়ে আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিতে হবে, খান ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি চাইলে কিন্তু এখান থেকে 50,000 টাকা করে পেতে পারেন। কারণ উনি কি যেটা বলেছেন যে ওনাকে সবাই কমেন্ট করবেন, নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে সবাই কমেন্ট করবেন ওনার ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে যদি আপনারা কমেন্ট করেন উনি লটারির মাধ্যমে 1000 ফ্যামিলিকে দেবে, 10 লক্ষ টাকা রমজান মাসের উপলক্ষে উনি সবার মাঝে বিলিয়ে দিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ভাইকে আল্লাপাক আরও টাকার মালিক করুক, আরও টাকা দিক আমি দোয়া করি। আশা করি প্রত্যেকটা মানুষ দোয়া করবে। আর আরাফ খান ভাইকে কে কে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখে যাবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা দেখি, আর আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। যদি আপনি 50,000 টাকা পেতে চান তাহলে আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে, কারণ আরাফ খান ভাই কিন্তু বলেছে আপনাকে কীভাবে টাকাটা পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে অলরেডি আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আপনারা জানেন আমি দুই তিন দিন আগে একটা ঘোষণা দিয়েছিলাম, দুই দিন আগে, যে 1000 পরিবারকে আমি 50,000 টাকা করে দিব, 1000 পরিবারকে আমি 50,000 টাকা করে দিব। তো দেখেন অনেক কমেন্ট আসছে এবং কমেন্ট আরও আসবে। তো আমি বলেছিলাম এই কমেন্টগুলোর ভিতরে সবাইকে তো দেওয়া সম্ভব না, এটা একটা লটারির মাধ্যমে এবং লাইভ, সরাসরি আমি লাইভে থাকবো আমার ফেসবুকে। লটারির মাধ্যমে 1000 পরিবারকে আমি এই 50,000 টাকা করে দিব প্রত্যেকটা পরিবারকে। তো 1000 পরিবার যারা এই যে কমেন্ট করতেছেন এদের ভিতর থেকে 1000 পরিবার আপনারা এই 50,000 টাকা করে পাবেন এই রমজানের উপলক্ষে এবং ঈদের উপলক্ষে। দেখেন আমরা মুসলমান মানুষ প্রত্যেক বছর একবার করে রমজান আসে, তো প্রত্যেক রমজানেই আমি এরকম ডিসিশন নিয়েছি যত ইনশাআল্লাহ এর থেকে যদি আমার সামর্থ্য বেশি হয় এর থেকে বেশি করব। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই আপনারা এটা একটু শেয়ার দিয়ে দিবেন, পারলে ফলো দিলে হবে কি, শেয়ার ফলো দিলে হবে কি, মানুষ খুঁজে পাবে আমাকে, আমি যে মাঝে সাঝে হেল্পটা করবো এটা পেতে মানুষের সুবিধা হবে। আমার কোনো ফেসবুক নাই, আমার কোনো ইউটিউব নাই, যেগুলোই আছে আমার দুই একটা ছোটো ভাই আছে এরা চালায়, আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলি না। অনেক মানুষ এআই অ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনাদের সাথে কথা বলে দেখাবে যে এটা আরাফ খান, আমি আরাফ খান, আপনাদের সাথে অনেক লেনদেন করার চেষ্টা করবে, আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলি না, এটা মনে রাখবে। এই একটা মাত্রই আমার পেজ আরাফ খান অফিসিয়াল, আমার আর কোনো ফেসবুক নাই, তাও আবার এটা পেজ, তো এটা ফলো এবং কমেন্ট করে রাখবেন, আপনাদের নাম ঠিকানা দিতে অবশ্যই ভুলবেন না। ডেট জানানোর জন্য এই ভিডিওটা করা, ডেটটা হচ্ছে 10 তারিখ, এই যে 10ই মার্চ, মানে পরশু দিন রবিবার, 10ই মার্চ রবিবার ঠিক সন্ধ্যা 7টার সময় আপনারা লাইভ অনুষ্ঠানে দেখতে পাবেন কারা পাচ্ছে এই 1000 পরিবার 50,000 টাকা করে। আমরা মুসলমান মানুষ, আমরা চাবো যে আশেপাশে যদি কোনো মানুষ একটু বিপদগ্রস্ত হয় সবাই যারা একটু স্বাবলম্বী আছেন তাদের পাশে থাকবেন। দেখেন এক মন্ত্রী না মিনিস্টার না এমপি বলছে যে বড়ই দিয়ে নাকি ইফতারি করতে, তো আমি এই গাধা মিনিস্টারকে আমি বলবো যে আপনার ছেলে মেয়েকে ঠিকই তো কোরমা পোলাও খেজুর
তারপর হচ্ছে অনেক ধরনের ভালো খাবার বিদেশে রেখে খাওয়াচ্ছেন, এটা কি ঠিক খাওয়াচ্ছেন? এটা হারাম খাওয়াচ্ছেন? আপনার ছেলে মেয়ে যদি মানে আপনি যদি পৃথিবীতে সব থেকে দামি খাবারও খাওয়ান ওইটা হারাম খাওয়াচ্ছেন আপনি, কি জন্য? আপনারা গরিবের টাকা গরিবের সঞ্চয় মেরে আপনারা বিদেশে আপনাদের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছেন, আপনারা ভালো মন্দ খাচ্ছেন, আপনারা অট্টালিকার পরে আছেন, আবার আমাদের মতন গরিবের মানুষের টাকা নিয়ে, স্বল্প আয়ের মানুষের টাকা ব্যাড ট্যাক্স নিয়ে আবার আপনি বলতেছেন মিয়া যে বড়ই দিয়ে ইফতারি করেন। আপনারা পাইলে তো মনে করেন ইচ্ছা মতন পিটানো দরকার ছিল, মুরব্বি মানুষ কি বলবো। যাই হোক, আমি বকা দিলে তো আর আফগান ভালো না, তো আপনার মতন মন্ত্রী মিনিস্টার জুতা দিয়ে পিটায় দেশের থেকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ আপনি তো একজন নাফারমান। কি জন্য বলবো নাফারমান? আপনি রোজা নিয়ে কেমনে আপনি বলতে পারেন যে খেজুরের বদলে তোরা বড়ই খা, এভাবে কেমনে বলতে পারেন? আরে ভাই, আপনি মানুষের সহযোগিতা করতেছেন না সেটা আলাদা কথা, আপনি এটা তো বলতে পারতেন আপনার পাশে আশেপাশে যারা আছে, আপনারা যারা প্রবলেমে আছেন, যারা একটু স্বাবলম্বী আছে, তারা একটু যারা প্রবলেমে আছে তাদের সহযোগিতা করেন কিংবা পাশে থাকেন। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে একটা সূর্যমুখী গাছ দেখেন, এটা একটা সূর্যমুখী গাছ, একটা ফুল হয়েছে, কত সুন্দর একটা ফুল হয়েছে। এইটা মনে করেন একটা স্বল্প আয়ের একটা মানুষ, এই মানুষটা পড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার কারণে আমি কি দিছি একটা মানে লম্বা করে একটা রড দিয়ে কিংবা একটা বাঁশ দিয়ে আপনারা মানে সাপোর্ট দিছি এটাকে, সাপোর্ট। তো যারা আমরা স্বল্প আয়ের মানুষ আছেন, যারা একটু স্বাবলম্বী আছেন, যারা অসহায় এতিম, এদের পাশে এরকম খুঁটি হয়ে যদি আপনি একটু দাঁড়াইতে পারেন, আপনাদের এটা সবাইরে বলতেছি, আশেপাশে যারা আছেন সবাইকে আমি এটা বলতেছি, যদি খুঁটি হয়ে এইভাবে একটু দাঁড়াইতে পারেন তাহলে আমার মনে হয় এই ফুল গাছটার মতন সবাই দাঁড়ায় থাকবে ভালো করে। তো এইসব মন্ত্রী মিনিস্টাররা এদের কথায় কান দিবেন না, এদের কাজ হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়া, মানুষের টাকা নিয়ে বিদেশে পাচার করা। তো আপনারা দেখছেন আমি এই রোজার জন্য প্রতিদিন 50টা করে গরু কিংবা 100টা করে গরু জবাই করব, 500 টাকা করে গরুর কিলো, 500 টাকা করে, 100 গ্রাম থেকে শুরু করে 10 কেজি পর্যন্ত আপনারা গরুর মাংস কিনতে পারবেন। কি জন্য আমি এটা দিছি? যাতে 800-850 সিন্ডিকেটরা যাতে এটা না করতে পারে। সিন্ডিকেট কারা করে? এরা এদের মতো মন্ত্রী মিনিস্টারই সিন্ডিকেট করে, 1 টাকার মাল 6 টাকা করে বিক্রি করে, কথা বললে আরব খান ভালো না। যাই হোক, এটা আমি যাত্রাবাড়িতে করতেছি, আমি ইনশাল্লাহ জাগার, যেহেতু একটা বড় জায়গা লাগবে আমি চেষ্টা চালাচ্ছি, তো দোয়া করবেন আমি যেন বড় একটা জায়গা পাই, আপনাদের যেন 500 টাকা করে গরু মাংস দিতে পারি এবং 100 গ্রাম থেকে 10 কেজি পর্যন্ত আপনারা গরু মাংস কিনতে পারবেন। আমি ঠিকানাটাও দিয়ে দেবো। তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই দিবেন। পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো না লাগে, আপনি বলবেন যে আরব ভাই আপনার কথা ভালো লাগে নাই, তো আপনি আমার ভিডিও দেখেন না। দেখেন আমি কোনো লাভ কোনো লসের জন্য আমার কোনো ইউটিউব ফেসবুকের, আপনারা যখন আমার ভিডিও দেখবেন আমার ভিডিওতে কিন্তু কখনো কোনো অ্যাড আসে না। কি জন্য অ্যাড আসে না? আমার কিন্তু আমি মনিটাইজেশন চালু করি না, কারণ ফেসবুকের ইনকাম আমি আমার আল্লাহর রহমতে অনেক ভালো কিছু আছে, অনেকজন বলতে পারবে, আমার কোনো মনিটাইজেশন চালু করি না, আমার কোনো অ্যাড দেখে না, তার মানে আমার কোনো ফেসবুকে কোনো লাভ লস নাই। শুধু লাভ এটা আখেরাতের জন্য আমি এখান থেকে আমল কামিয়ে নিয়ে যেতে চাই। কীরকম? দেখেন পৃথিবীতে বাঁচতে হইলে টাকা লাগে, কি লাগে? টাকা। সব কিছু ভোগ বিলাসিতা করতে হলে আপনার টাকা লাগবে, আখেরাতেও যদি আপনি বাঁচতে চান আপনার টাকা লাগবে। এবার বলেন কেন? আখেরাতে যদি আপনার কাছে টাকা আছে, আপনি যদি এটা ভালো তরিকায় সহি তরিকায় যদি আপনি খরচ করেন, ধরেন একটা মসজিদ করে গেলেন, মাদ্রাসা করে গেলেন, ঠিক আছে, হ্যাঁ ওই মসজিদে মানুষ নামাজ পড়লে আপনার আমল হবে, আপনি হজ করতে পারলেন, তো এইগুলো করার পরে হচ্ছে কি হবে, আপনার নাম খাতায় আমল লেখা হবে। তার মানে কি? আখেরাতের জন্য আমল কামাইতে হইলেও টাকার দরকার, টাকা কামানোর জন্য বিজনেস করা দরকার, সেটা আবার সৎ পথে ইনশাআল্লাহ। আর আশেপাশে যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো দরকার। তো আখেরাতে যখন আপনার কাছে আমল থাকবে আপনি কিন্তু ইনশাআল্লাহ মানে আপনিও আখেরাতে মানে যে জান্নাতটা এটা পাবেন যদি আপনার কাছে আমল থাকে। তো এই দুনিয়াতে দেখবেন বেশিরভাগ মানুষ যাদের কাছে টাকা আছে তারা কিন্তু এই যে বড়ই খা মন্ত্রীর মতন,
এই শালা পোশালা যে মন্ত্রী যে কথা বলছে, দেখবেন এর ফ্যামিলির বউ বাচ্চা কিংবা অন্য অন্য মানুষ শালির ঘরের শালির সন্তানরাও দেখবেন বিদেশে পাঠিয়ে দিয়ে টাকা পাচার করে ওদের ভালো রাখতেছে, আর আপনাদের বলে বড়ই খাইতে। যাই হোক, বেশি কথা বললে তো আবার আমি বললাম না, ওই যে আরব খান ভালো না। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা আল্লাহর পরে ভরসা রাখুন, একদিন ভালো কিছু হবে, ভরসা কেউ হারাবেন না। আমিও স্বল্প আয়ের মানুষ ছিলাম, গরিবের সন্তান ছিলাম, দিন আনতাম দিন খাইতাম। তো ভরসা হারাবেন না আল্লাহর প্রতি, ইনশাআল্লাহ একদিন আপনাদের কষ্ট দূর হবে ইনশাআল্লাহ। সবাই চোখ রাখুন ফেসবুকে, ঠিক রবিবার 10:07 সময় আমি লাইভে এসে এই 1000 পরিবারকে লটারির মাধ্যমে 50,000 টাকা করে দিব, এটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার এবং কমেন্ট করবেন, ফলো করবেন, কি জন্য, যাতে অন্য মানুষরা আমার দ্বারাই উপকৃত হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আরব খান ভাই কি বলেছে। 10 তারিখ রবিবার সন্ধ্যা বিকাল 7টায় আমি লাইভের মাধ্যমে এবং কি লটারির মাধ্যমে কিন্তু 50,000 টাকা করে উনি দেবেন, কারণ দেবেন 1000 ফ্যামিলিকে। এখানে তো হয়তো কমেন্ট 5-10-20 হাজার মানুষের হয়ে যাবে কিংবা 1 লাখ মানুষের হয়ে যাবে, তো সবাইকে তো দেওয়া সম্ভব না। তো উনি লটারির মাধ্যমে যাদের নাম আসবে তাদেরকে কিন্তু ঘোষণাটা দিবেন, 1000 ফ্যামিলিকে 50,000 টাকা করে উনি দিতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি ভাইয়ের সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাই, এগিয়ে যান। আর আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে যে বর্তমান দুনিয়াতে আমাদের বাঁচতে হলে যেমন টাকার প্রয়োজন, সব কিছু সুখ শান্তি কিংবা বিলাসিতা বহন করার জন্য, আমরা ভোগ করার জন্য যেমন টাকার প্রয়োজন, আখেরাতের জন্য কিন্তু আমাদের সম্বলের প্রয়োজন। সেই সম্বল যদি দুনিয়া থেকে কামাই যেতে পারেন তাহলেই তো আপনি তখনও ভালো থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনার সঠিক বুঝ জ্ঞান আল্লাহ পাক আরও বৃদ্ধি করে দেব। দোয়া রইল ভাই, এগিয়ে যান, তো ভালো থাকবেন। আর সবাই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।